হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি নিরামিষ কুমড়ো আলুর তরকারির রেসিপি নিয়ে আমার মতো করে একবার এভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে পাঁচশো গ্রাম কুমড়ো আর দুটো মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে ধুয়ে রেখেছি কুমড়োর তুলনায় আলুকে সামান্য ছোট করে কেটে নিয়েছি প্রথমে কড়াই গরম করে এক চামচ তেল গরম করে নিয়ে তার মধ্যে এক মুঠো মতো চিনে বাদাম ভেজে তুলে নিচ্ছি এই কড়াইতেই বাকি রান্না করে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা কুমড়ো আর আলু পরিমাণ মতো লবণ দিলাম আর অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এই পর্যায়ে কুমড়ো আর আলুকে বেশ সময় নিয়ে খোলা অবস্থায় মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে লালচে রং ধরিয়ে কষিয়ে নিতে হবে এভাবে ভালো করে কষিয়ে নিলে আর আলু রান্নার সময় ঘেটে যায় না আর খেতেও দারুণ টেস্টি হয় সমস্ত কষানো হয়ে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে যোগ করে দিয়েছি আরও তিন টেবিল চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লাল লঙ্কা তেজপাতা আর দিচ্ছি হাফ টি স্পুন ফোঁড়ন থ্রি পিঞ্চ মতো হিং অ্যাড করছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা করে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে এবার এখানে অ্যাড করে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি ছোটো চামচের দু চামচ ধনে গুঁড়ো আর এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো এবার এক মুঠো মতো মটরশুঁটি অ্যাড করলাম তবে আপনারা এর পরিবর্তে কাঁচা ছোলাও ব্যবহার করতে পারেন এবার অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু আগে আমি লবণ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ আদা বাটা এবার মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলা ভালো করে কষানো হলে এখানে ওয়ান ফোর্থ কাপের মতো গরম জল অ্যাড করেছি জল দেওয়ার পর মশলাকে আবারও একটুখানি দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর কষিয়ে রাখা কুমড়োর আলু যোগ করে মশলার সঙ্গে এই পর্যায়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করব আর তারপর আরও কিছু উপকরণ যোগ করে দেব এবার দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এক চামচ আমচুরের গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব আরও দু তিন মিনিট ধরে কষিয়ে নেব কুমড়ো আর আলু কিন্তু আমার একদম সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি কুমড়োর রান্নাতে একটু মিষ্টি হলে খেতে ভালো হয় চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম রান্নার আর বেশি বাকি নেই সমস্ত কিছুই দেয়া হয়ে গেছে কুমড়ো আলু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এবার জাস্ট ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো লো ফ্লেমে রেখে দিলেই কিন্তু আমাদের রান্না একেবারেই কমপ্লিট হয়ে যাবে এবার ফ্লেম অফ করে আরও দু তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও